আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো হচ্ছে যে আমাদের যে ফোর স্টেজের যে আইপিএসটা আমরা তৈরি করে থাকি, অনেকজনই বলে থাকেন যে আসলে আমাদের এই আইপিএসটা কি ফুল কাট করে কিনা। হ্যাঁ, সামান্য এখানে একটা 0.03 এরকম একটা এম্পিয়ার দেখায়, কিন্তু এই এম্পিয়ারটা দেখালেও আসলে এটা কিন্তু কখনো ব্যাটারিকে চার্জ করে না। এটার একটা প্রমাণ আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ আছে, আর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে যে আমাদের যে ফোর স্টেজের যে সার্কিটটা, এই সার্কিটটা দিয়ে কিন্তু আমাদের যে আইপিএস গুলো তৈরি করা থাকে, বিগত দিনের মতো আমরা যে মার্কেটে আইপিএস গুলো বিক্রি করে থাকি, তো এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা। আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের এই আইপিএসটা যে ফুল চার্জ করে কিনা, বা ফুল এম্পিয়ারটা কি টোটালি কোনো ধরনের এম্পিয়ার নেয় কিনা, আমরা এই জিনিসটা আজকে আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করা। আমরা এখান থেকে যেটা দেখতেছি যে আমাদের এখানে যে একটা এম্পিয়ার আছে, সামান্য 0.03 এম্পিয়ার। আমরা এখান থেকে যদি আমরা ডিসি ক্ল্যাম্প মিটার এম্পিয়ার মিটারটা যদি আমরা ধরি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশনের লাইন। আমরা এটাকে মিটারটা কিন্তু ডিসি এম্পিয়ার আমরা দিয়ে রাখছি হচ্ছে টোটালি হচ্ছে 20 এম্পিয়ারে। আমরা এই একটা মিটার ইউনিটি একটা মিটার আমরা এটার সাথে এটা সংযুক্ত করলাম। আমরা এখান থেকে দেখবো যে এটাতে কোনো এম্পিয়ার আছে কিনা। হ্যাঁ, আমাদের এখান থেকে যদি দেখি যে আমরা কোনো এম্পিয়ার নেই, মানে ব্যাটারিকে চার্জ হচ্ছে না। আবার আমাদের আরেকটা ডিসি এম্পিয়ার মিটার যেটা হচ্ছে, এটাও ইউনিটি, এটাও আমরা এখান থেকে যদি জিরো করে আমরা লাগাই, জিরো করলাম মিটারটাকে ডিসি এম্পিয়ারে, আমরা ব্যাটারি নেগেটিভেও লাগাই, দেখেন আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.6। এটাতেও সেম একই ক্যাটাগরিতে পাচ্ছি 6.5, মানে সেম আমরা একটা ক্যাটাগরিতে কিন্তু আমরা দুইটা ইয়েতেই পাচ্ছি। তো বিশেষ করে এখানে একটা সামান্য একটা ফ্লোর চার্জিং আছে, সামান্য, যেটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে কি হয়, আমি আপনাদেরকে দেখাই। ব্যাটারি এখন আছে হচ্ছে টোটাল 14.4 ভোল্ট। এটা যখন 13.1 ভোল্ট বা 2 ভোল্টে চলে আসবে, তখন কিন্তু আবার এই ব্যাটারিটা কিন্তু চার্জিং এম্পিয়ারে যাবে, মানে এম্পিয়ার ধরবে। আমরা যদি এখান থেকে একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি, আমরা এখান থেকে লাইট জ্বালালাম, 300 ওয়াট লোড দিলাম, দেখেন 300 ওয়াট লোডে, সরি, আমাদের এখানে হচ্ছে 300 ওয়াট লোড আমরা এখান থেকে ব্যবহার করলাম। 300 ওয়াট লোডে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 29 এম্পিয়ার, 300 ওয়াট লোড। তো আমরা এখান থেকে লোডটা বন্ধ করে আবার আমরা এসি ইনপুট করে দিই, আমরা এখান থেকে আবার এসি ইনপুট করে দিলাম, মানে মেন লাইন ইনপুট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখতেছি, দেখেন এখনো কি দেখাচ্ছে, 13.2 ভোল্ট, মানে এখন একটা সামান্য এম্পিয়ার নিতে পারে অথবা নাও নিতে পারে চার্জিং এম্পিয়ারটা। হ্যাঁ, এখন একটা সামান্য চার্জিং এম্পিয়ার নিয়ে নিয়েছে, মানে যেটা যে সময়টা আমরা ব্যাটারিটাকে লস করছি, এই সময়টাই দেখেন 7 এম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করতেছে। যখন এটাকে আমরা আরো বেশি ডিসচার্জ করব, তখন কিন্তু 12 এম্পিয়ার পর্যন্ত আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করার মতো সেই ক্ষমতাটা কিন্তু তখন কিন্তু এই আইপিএসটা কিন্তু রাখে। তো আমরা এখান থেকে দেখালাম হচ্ছে যে 13.6 ভোল্ট, মানে 14.4 অথবা 5, 14.5 ভোল্ট এরকম আসলে কিন্তু আমাদের এই মেশিনটা কিন্তু অটোমেটিকলি ফুল কাট করে দিবে। তবে এটা কনফিউজ হওয়ার কিছুই নেই, বা এটা অনেকজনই অনেকভাবেই হয়তো এই ধারণাটা থাকে না, যার জন্য আমি আজকে আপনাদেরকে এটা বলে দিলাম। তবে এখানে মেন ব্যাপার হচ্ছে, যদি আপনার ব্যাটারিটা সঠিক না হয়, পুরাতন হয়, বা ব্যাটারি অ্যাসিড গ্রাফিটি দিতে পারে, তো আপনাদের এই সমস্যাটা সম্মুখীন হতে পারে। দেখেন অল্প সময়ের মাধ্যমে কিন্তু চার্জিং চলে আসছে 2 এম্পিয়ারে, 1 এম্পিয়ারে, মানে এই দেখেন একদম অল্প সময়ের মাধ্যমে, একদম অল্প সময়ের মাধ্যমে কিন্তু ব্যাটারিটাকে জিরো করে দেবে। এই দেখেন অটোমেটিকলি, মানে জিরোর পথে চলে আসছে, মানে জিরো করে দিবে অলরেডি, যদি আমরা দেখাইতে যাই আর কি, যে জিরো করে দিবে, তার মানে আমরা অল্প একটা সময়ে দেখেন ব্যাটারিটাকে চার্জ করে উঠে ফেলাইছে। আমরা এই জন্য বলে রাখি যে ব্যাটারিটাকে ফুললি দেখেন, আমরা যদি এখান থেকে আরেকটু ক্লিয়ার করে ধরে দেখাইতে যাই আপনাদেরকে, ব্যাটারিটা কত ভোল্টে চলে আসছে, যার জন্য ব্যাটারিতে কিন্তু অলরেডি এম্পিয়ার কিন্তু ছেড়ে দিছে, মানে চার্জিং এম্পিয়ারটা কিন্তু ছেড়ে দিছে, 14.4 ভোল্ট, না 14.4 ভোল্ট। দেখেন ব্যাটারি এম্পিয়ার কিন্তু আগের পুনরায় আগের আবার কিন্তু আগের জায়গায় কিন্তু চলে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের এই ফরিজেস আইপিএসটা কিন্তু আমরা বিগত দিন যে মার্কেটে বিক্রি করছি, আমরা সর্বোচ্চ একটা প্রাধান্য পাইছি যে সার্কিটগুলো দিয়ে, আলহামদুলিল্লাহ। তবে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা, তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।